বিরতির পর আবার আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সাপোক বাংলাদেশি সোসাইটির উদ্যোগে রবিবার বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। বাংলা বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মেলা শুরু হয়। র্যালিতে আবহমান বাংলার আবহে উপস্থিতি ছিল বিপুল সংখ্যক মানুষের। আমাদের প্রতিনিধি কয়সার মিয়া জানান, রং বেরঙের বেলুন উড়িয়ে র্যালি শেষ হবার পর শুরু হয় মেলার মূল কার্যক্রম। শুরুতে ইপসুইচের মেয়র হেমিল ক্লার্ক সাপোক বাংলাদেশি সোসাইটির বার্ষিক ম্যাগাজিন পিদিমের মোড়ক উন্মোচন করেন। মেলার আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী সন্দেশ পান্তা ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়। তাছাড়া মেলার আকর্ষণ ছিল বাংলাদেশি ঐতিহ্যবাহী জারিগান, পুঁথিপাট, পিঠা প্রদর্শনী ও লন্ডন থেকে আগত সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত 26 মে বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশন অ্যান্ড জামে মসজিদ পালিত হয়েছে শবে মেরাজ। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়েক জানিয়েছেন, শবে মেরাজ উপলক্ষে বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশন অ্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত হয় ওয়াজ ও মিলাদ মাহফিলে। ওয়াজ ও মিলাদ মাহফিলে পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা খালেদ হোসেন। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে ওয়াজ মাহফিলে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুল সোবহান চৌধুরী, বিশিষ্ট মুরব্বী আলহাজ আব্দুর রব, আলহাজ রজব আলী, আলহাজ আবু বকর, আলহাজ ময়নামিয়া, মোহাম্মদ সাইদুর রহমান, নুরুল আমিন, মোহাম্মদ আলতাফ হোসেন ও আলহাজ তফিক আলী প্রমুখ। ওয়াজ মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাহাড় ঘেরা শহর বোলজানোতে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজন করে বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। রবিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। পাহাড়গেরা শহর বোলজানোতে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে আয়োজন করে বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রবিবার বিকেলে স্থানীয় রাইন রুমে হুমায়ুন কবিরের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোমের বিশিষ্ট সমাজসেবক সাদ আইফুর রহমান ছোটন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান, প্রধান উপদেষ্টা আব্দুল করিম, উপদেষ্টা সরকার আজাদ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খলিফা, প্রতিষ্ঠাতা সম্মানিত সদস্য দেলোয়ার হোসেন দয়াল। পাশাপাশি কমিউনিটি বিভিন্ন কার্যক্রমে আমরা রোম থেকে আপনাদের পাশে থাকবো, সার্বিক সাহায্য সহযোগিতা করব। আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে ভবিষ্যৎ কার্যক্রমে আরো বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি। বাস্তবায়নের জন্য যেই কষ্ট করে এসেছেন তারই প্রমাণ হয় আগামীতে যদি আমরা আরেকটা অনুষ্ঠান করি ঠিক সেইভাবে আপনারা এখানে উপস্থিত হবেন। উপস্থিত বাংলাদেশি কমিউনিটির সামনে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির সকল সদস্য, উপদেষ্টা সহ সকল কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। লায়লা রহমান।